কলকাতা হাইকোর্টের এক কর্মী নাকি চাকরির নামে মোটা টাকা ঘুষ চেয়েছেন। আর কলকাতা হাইকোর্টের এক কর্মীর এই ধরনের আচরণ যে কোনোভাবেই অন্তত অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেনে নেবেন না, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই খবর সামনে আসা মাত্রই কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের কর্মী স্বপন জানা নাকি 2009 সালের পরীক্ষা দেওয়া এক দৃষ্টিহীন প্রার্থীকে স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী চাকরি পাইয়ে দেবার লোভ দেখিয়ে 1,25,000 টাকা চেয়েছেন। স্বপন জানা অরিজিনাল সাইডের কারেন্ট রেকর্ড বিভাগের কর্মী। শুধু তাই নয়, মামলা ফাইল করে দ্রুত শুনানির জন্য ওই চাকরি প্রার্থীর থেকে 2 দফায় 45,000 টাকা নেওয়া হয় এমনই জানা গিয়েছে। হরেকৃষ্ণ রঞ্জিত নামে বেহালার বাসিন্দা দৃষ্টিহীন ওই চাকরি প্রার্থী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এই মর্মে অভিযোগ জানিয়েছেন। তিনি বিষয়টা শুনে রীতিমতো রেগে ওঠেন। অভিযোগ পাওয়া মাত্রই কলকাতা হাইকোর্টের ওই কর্মীকে এজলাসে ডেকে পাঠানো হয়। শুরুতে যাবতীয় অভিযোগ অস্বীকার করলেও অভিযোগকারী অনলাইনে টাকা দেওয়ার নথি দেখানোর পরে সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তারপরই এই কঠোর পদক্ষেপ করে আদালত। আদালতের নির্দেশে অভিযুক্তকে ডেপুটি শেরিফের হাতে তুলেও দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে রেজিস্টার ভিজিলেন্সের কাছে হাজির করতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির কঠোর সিদ্ধান্তের পরেও নিজের জায়গা থেকে না সরে গিয়ে যেন স্বমহিমায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই খবরে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে যে কলকাতা হাইকোর্টের এক কর্মী নাকি চাকরির নামে মোটা টাকা ঘুষ চেয়েছেন। কলকাতা হাইকোর্টের এই কর্মীর আচরণ কোনোভাবেই যে অন্তত অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেনে নেবেন না, মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেনে নেবেন না, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই খবর সামনে আসা মাত্রই কড়া পদক্ষেপের নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের কর্মী স্বপন জানা নাকি 2009 সালের পরীক্ষা দেওয়া এক দৃষ্টিহীন প্রার্থীকে স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মীর চাকরি পাইয়ে দেবার লোভ দেখিয়ে 1,25,000 টাকা চেয়েছেন। স্বপন জানা অরিজিনাল সাইডের কারেন্ট রেকর্ড বিভাগের কর্মী। শুধু তাই নয়, মামলা ফাইল করে দ্রুত শুনানির জন্য ওই চাকরি প্রার্থী থেকে 2 দফায় 45,000 টাকা নেওয়া হয় এমনই জানা গিয়েছে। হরেকৃষ্ণ রঞ্জিত নামে বেহালার বাসিন্দা দৃষ্টিহীন ওই চাকরি প্রার্থী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান। আর এই বিষয়টা শুনে রীতিমতো যেন রেগে ওঠেন বিচারপতি। অভিযোগ পাওয়া মাত্রই কলকাতা হাইকোর্টের ওই কর্মীকে এজলাসে ডেকে পাঠান। যাবতীয় অভিযোগ শুরুতে অস্বীকার করলে অভিযোগকারী অনলাইনে টাকা দেবার নথি দেখানোর পরে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। আর তারপরই কঠোর পদক্ষেপ করে আদালত। বিস্তারিত জানতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।